আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি Hw7 ম্যাক্স যে স্মার্ট ওয়াচটি রয়েছে এটি। তো যতটুকু আপনাদের জানানো দরকার, যতটুকু আপডেট এটিতে এসেছে সেগুলো নিয়ে কথা বলবো, প্রাইস নিয়ে কথা বলবো। সো ওভারঅল সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। অ্যান্ড বলেছিলাম আমাদের নেক্সট ভিডিও থেকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গিভাবে হবে, সো আজকে সেটির ব্যতিক্রম নয়। আজকে আপনাদের জন্য থাকছে আবারও দুইটি প্রোডাক্টের গিভাবে। একটি হচ্ছে TWS এর M33 অ্যান্ড এটা হচ্ছে রিডমির এয়ারডটস প্রো। সো এই দুটি TWS কিন্তু গিভাবে থাকছে আজকের এই ভিডিওতে। কিভাবে পার্টিসিপেট করবেন তেমন কিছুই করতে হবে না, জাস্ট এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে গিয়ে আপনার মতামত জানাবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিকজ এই কমেন্ট থেকে কিন্তু আমরা আজ থেকে সাত দিন পর আমরা লাইভে এসে এর যে গিভাবের যে উইনার সেটি সিলেক্ট করব। সো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। সো বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমরা বক্সের দিকে লক্ষ্য করি, দেখতেই পাচ্ছেন কিছু ইনফরমেশন দেওয়া আছে, চাইলে এগুলো দেখে নিতে পারেন। সো বক্সটি আনবক্স করলে বক্সের মধ্যে আরও একটা বক্স পাবেন, যেখানে প্রথমে আপনারা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, দেন পেয়ে যাবেন এর যে সিলিকন রাবার স্ট্র্যাপ। এটি বেসিক্যালি মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে কোয়ালিটি, এবং এর যে সফটনেস সেটাও আমার কাছে ভালো মনে হয়েছে এই বাজেট রেঞ্জের একটি স্মার্ট ওয়াচ থেকে। দেন আপনারা পেয়ে যাবেন এর যে ওয়্যারলেস চার্জিং ক্যাবলটি রয়েছে, USB2 ওয়্যারলেস চার্জিং, এটি আপনারা পেয়ে যাবেন। দেন আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সো এবার যদি আমরা এর বিল্ড কোয়ালিটি এবং লুক নিয়ে কথা বলি, পুরোটাই কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, জিঙ্ক অ্যালয় বলে সাধারণত। তবে এবার কিন্তু স্মার্ট ওয়াচে একটু নতুনত্ব আনা হয়েছে এর বডিতে, সেটা হচ্ছে পুরো বডিটাই কিন্তু গ্লসি ফিনিশ করা হয়েছে। বেসিক্যালি আমরা এর যে আগের স্মার্ট ওয়াচগুলো দেখতাম বা নর্মালি এখন যে স্মার্ট ওয়াচগুলো দেখা যায় সবগুলোই কিন্তু দেখা যায় ডিরেক্টলি মেটাল বডি ব্যবহার করা হয়, বাট এটাতে কিন্তু ওপর একটি গ্লসি ফিনিশ ব্যবহার করা হয়েছে। কালার কি বলবো, দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো। সো ব্যাপারটা কিন্তু ভালোই লাগে, খারাপ না। এবং যদি আমরা এর পোর্টসেন বাটনের কথা বলি, প্রথমে যদি আপনারা ডান দিকে দেখেন, সেখানে কিন্তু প্রথমেই এই যে হুইলটি রয়েছে সেটি পেয়ে যাবেন, যেটি স্ক্রল করে আপনারা মাল্টিপারপাস অনেক কাজ করতে পারবেন, ওয়ালপেপার চেঞ্জ সহ। দেন আপনারা পেয়ে যাবেন এর যে মাইক্রোফোনের সেগমেন্ট সেটি, দেন আপনারা পেয়ে যাবেন এর যে মেইন বাটনটি সেটি। দেন যদি আপনারা অপর পাশে খেয়াল করেন তাহলে এখানে রয়েছে স্পিকার গ্রিল যা দিয়ে এর সাউন্ড বের হয়। এবং আরেকটি ব্যাপার এটিতে আমার ভালো লেগেছে, অন্য সব স্মার্ট ওয়াচের মতো শুধু ডিসপ্লেই কার্ভ করেনি, এটি বডিটা পর্যন্ত কার্ভ করা রয়েছে, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি স্মার্ট ওয়াচ মনে হয়। সো এই বাজেট রেঞ্জের মধ্যে এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে এই স্মার্ট ওয়াচটির। সো ফাইনালি যদি আমরা এর মেন পার্ট নিয়ে কথা বলি, এর ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে একটি 1.99 ইঞ্চির TFT ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 240x320। এবার যদি আমরা এর ব্রাইটনেসের কথা বলি, তাহলে ইনডোরে তেমন কোনো প্রবলেম হবে না, আউটডোরও তেমন একটা স্ট্রাগল করতে হয়নি আমাদের এর ব্রাইটনেস নিয়ে। আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু একদম প্রায় দুপুরের দিকে আমরা ছাদে গিয়ে ভিডিও শ্যুট করেছিলাম, বাট তখনও কিন্তু স্টিল এর যে ডিসপ্লে রয়েছে সেটা খুব ভালো মতোই ভিজিবল ছিল। সো বলাই যায় এর ব্রাইটনেস নিয়ে তেমন কোনো প্রবলেমও পড়তে হবে না যে কোনো ইউজারদের জন্যই। অ্যান্ড এবার যদি আমরা এর আরও একটি হাইলাইট পার্ট নিয়ে কথা বলি, সেটি হচ্ছে এর পারফরমেন্স। বিকজ এতে ব্যবহার করা হয়েছে 128 MB র্যাম, এবং যার কারণে 2500 টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটিকে অন্যান্য সব স্মার্ট ওয়াচ থেকে আলাদা করেছে এর র্যামের কারণে। আর এর র্যামের কারণেই হয়েছে এর স্মুথনেস। এর যদি UI থেকে শুরু করে আমরা প্রত্যেকটি ইন্টারফেসের স্মুথনেসের কথা বলি, তাহলে সেখানে খুবই বেটার ছিল অন্যান্য যেসব স্মার্ট ওয়াচ রয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যে। লাইক আপনারা যদি DT No. 1 কথা বলেন বা DT 102 কথা বলেন অথবা কলমি P28+ কথা বলেন, ওভারঅল এই সবগুলোর থেকে এর পারফরমেন্স বেটার ছিল এর ইউজার ইন্টারফেস থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে। এবার যদি আমরা এর ফিচার্সের কথা বলি, তাহলে সেখানেও কোনো কমতি পাবেন না। মোটামুটি 2000 থেকে 2500 টাকা রেঞ্জের যত স্মার্ট ওয়াচ আছে সবগুলো ফিচার্সই আপনারা এই স্মার্ট ওয়াচটিতেও পেয়ে যাবেন। এতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লের সুবিধা, যার মাধ্যমে আপনি চাইলেই অলওয়েজ অন ডিসপ্লেটি অন করে রাখলে আপনার ঘড়ির স্ক্রিনটি অফ হয়ে যাবে, বাট এর কাটাটা কিন্তু জ্বলতে থাকবে। সো এটি একটি কুল ফিচার্স বলে মনে হয়েছে। দেন এরপরে রয়েছে কলিং ফিচার্স, যেটি সব স্মার্ট ওয়াচটি থাকে, চাইলে আপনি কল রিসিভ করে কথা বলতে পারবেন এবং চাইলে এটির মাধ্যমে কলও করতে পারবেন, তবে অবশ্যই ফোনের সাথে কানেক্ট থাকতে হবে। এবং এটিতে ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য রয়েছে অনেকগুলো স্পোর্টস মোড, স্লিপ মনিটরিং, ওয়ার্ক মনিটরিং, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। এবার যদি আমরা এর ওভারঅল ফিটনেস মনিটরিংয়ের যে সেন্সরগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি, তাহলে আমরা সবাই জানি 2000 থেকে 2500 টাকার মধ্যে যত বা হচ্ছে 2000-3000 যে স্মার্ট ওয়াচগুলো নর্মালি পাওয়া যায় সেগুলোর ম্যাক্সিমামই কিন্তু এই সেন্সরগুলো ফেক দেয়া থাকে, কোনো কাজের না। সো এটিতেও সেম, এই সেন্সর যা যা রয়েছে সবগুলোই ফেক, কোনো কাজের না। সো যেটা কোনো কাজের না সেটা থাকা না থাকা একই কথা, সো এটি নিয়ে ডিটেলসে না যাওয়াই বেটার। তবে এটিতে কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট ফিচার্স মিস জানি, সেটি হচ্ছে হাত উপরে উঠালে যে স্ক্রিন অন হয়ে যাবে, এই ফিচার্সটিও কিন্তু এটিতে রয়েছে এবং সেটি খুব প্রপারলি কাজ, ভালো মতো কাজ করে
করছে। হাত ওঠালে আপনার স্ক্রিনটি অন হয়ে যাবে এবং হাতটি নামালে কিন্তু সাথে সাথে আপনার স্মার্ট ওয়াচের স্ক্রিনটি অফ হয়ে যায়, অলওয়েজ অন স্ক্রিনটি জ্বলে। অ্যান্ড এবার যদি আমরা এর যে ওয়ালপেপার চেঞ্জিং এর ব্যাপারটি রয়েছে সেটি নিয়ে কথা বলি, তাহলে এর অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে আপনারা চাইলেই কিন্তু আপনার ইচ্ছা মতো অনেক ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন এবং চাইলে নিজের ওয়ালপেপারটিও সেট করতে পারবেন। বিকজ বাই ডিফল্ট এটিতে 8টার মতো ওয়ালপেপার সেট করা থাকে, সো চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আরও চেঞ্জ করতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে এই ওয়াচটিতেও আপনারা হচ্ছে পাসওয়ার্ড সেট করার অপশন পেয়ে যাবেন, চাইলেই কিন্তু আপনি ওয়াচে পাসওয়ার্ড সেট করতে পারবেন এর সেটিংয়ে গিয়ে। সো বলা যায় ওভারঅল এই স্মার্ট ওয়াচটিতে সব রকম ফিচার্সই পেয়ে যাবেন। মোটামুটি 2,2500 টাকার স্মার্ট ওয়াচগুলোতে আমরা যা যা ফিচার্সগুলো পাই বা পাওয়া উচিত সবগুলোই এটিতে রয়েছে, কোনোটাই মিস করতে হবে না আপনাকে। তো এবার যদি আমরা এর ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তাহলে এর চার্জিং টাইম অ্যারাউন্ড 2 ঘন্টার মতো চার্জ করতে হবে এবং এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। যদি হেভি ইউজ করেন সেখানে দেখা যাবে সকালবেলা যদি ফুল চার্জ দিয়ে হচ্ছে ব্যবহার শুরু করেন, দিন শেষে অবশ্যই আপনাকে চার্জ করতে হবে রাতের বেলা। এবং যদি হচ্ছে মোটামুটি ইউজ করেন তাহলে দেখা যাবে অলওয়েজ অন ডিসপ্লে অফ করে, তাহলে দেখা যাবে আপনার 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো সব কিছু মিলিয়ে যদি আমরা এর হাইলাইট পার্টগুলোর কথা বলি, তাহলে এই বাজেট রেঞ্জের মধ্যে কী কী বেটার অফার করবে এটি আপনাকে, প্রথমত হচ্ছে এর গুড লুকিং ডিজাইন, দ্বিতীয়ত হচ্ছে এর বেজেললেস 1.99 ইঞ্চির স্ক্রিন, দেন এর বাটার স্মুথ পারফরমেন্স এবং সব রকম ডিজিটাল ফিচার্স। তো এবার বেসিক্যালি যদি আমরা এর প্রাইসের কথা বলি, তাহলে এটি এখন আমাদের পেজে অফার প্রাইস চলছে 2400 টাকা, সামনে বাড়তে অথবা কমতে পারে। আপনি অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে পেজের লিংক এবং নাম্বার দেওয়া থাকবে, সেটিতে আপনারা কল অথবা SMS করে কিন্তু কারেন্ট প্রাইসটা জানতে পারবেন যখন আপনি কিনতে চান। অ্যান্ড আপনারা সবাই জানেন যে HW সিরিজের যে অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে ওয়ারফিট প্রো। সো এটির কানেকটিভিটি আমি আর দেখালাম না, বিকজ এই নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলেও, কিন্তু এই ওয়ারফিট প্রো অ্যাপ্লিকেশনের কানেকশন ভিডিও রয়েছে, সো চাইলে আপনি সেটি দেখে নিতে পারেন। আর যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে ইজ ওকে। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্ট করলেই কিন্তু সেখান থেকে আপনাদের গিভ আপে উইনার হওয়ার সুযোগ রয়েছে। সো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।